শ্রী গুরু মহিমালেক শরণ, শ্রী গুরু মহিমালেক শরণ, শ্রী গুরু মহিমালেক শরণ। গুরু কৃপা ইউট্যুব চ্যানেল তরফরু আপন মানুষ স্বাগত জনাই আরম্ভ করুছি 2024 মশিয়া মই মাসের মাসিক রাশিফল। এই রাশিফল সৌরমণ্ডলর 12 রাশি ও 9 গ্রহ বিষয়ে কুহযিব। 12 রাশি উপরে 9 গ্রহর কোন প্রভাব রহুছি এই বিষয় আলোচনা করিবা পূর্বরু আপন মানুষ মোর বিশেষ অনুরোধ, যে মানে প্রথম করে এই চ্যানেল কু আসিছন্তি সেমানে গোটিয়ে সবসক্রাইব করি পাখরে আসুথিবা বেল আইকন কু দবাই দিয়ন্তু, যাহা দ্বারা কি আমার যে সময়রে ভিডিও অপলোড হব সর্বপ্রথমে আপন মানক পাখরে পৌঁছি পারিব। আহুরি এক কথা, যেউ মানকর বিবাহ বিলম্ব হেউচি বা চাকরি ক্ষেত্রে চাকরি বিলম্ব হেলানি, পিলাটি চগলা হেউচি, এই বিষয়ের প্রতিকার সকাশে আপনকর জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান ও নিজের নাম লেখি আমার গুরু কৃপা ইউট্যুব চ্যানেলর মেল আইডি রে প্রেরণ করন্তু, আমি তাহার সমস্যার সমাধান করিব। আসন্তু এবে জানিবা 2024 মশিয়া মই মাসর মাসিক রাশিফল। তুলা রাশি রাশিচক্রর সপ্তম রাশি, এই রাশির অধিপতি রবি মহাগ্রহ ও শনি মহাগ্রহ এই রাশির উচ্চ। তুলা রাশি ব্যক্তি বিচার ও বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এই রাশির অধিপতি শুক্র মহাগ্রহ হইতিবারু কলা প্রিয় হইতান্তি, স্ত্রী প্রিয় হইতান্তি ও সুস্থ সবল চেহেরা নিজ শরীরকু সর্বদা চিকণ রখিথান্তি, উত্তম ভাবে যুক্তিতর্ক করি সত্য উন্মোচন করিথান্তি, পর সকাশে সারা জীবন কাম করিথান্তি, ভবিষ্যতরে জনে বিচারপতি হই পারন্তি, বহু সম্মানর অধিকারী হন্তি, সরল জীবন অতিবাহিত করিবা এমানঙ্কর পছন্দ। নিজর শরীরে শক্তি বাক শক্তি কিংবা অর্থ শক্তি খরচ করিবাকু এমানে চাহান্তি নাহি, সর্বদা এমানে শান্তি চাহিথান্তি। এক বিশেষ গুণ এমানঙ্কর ছিড়া হেবা চালিবা ও কথা কইবা বেলে জনে কলাকার পরি অভিনয় করিথান্তি, সর্বদা ভাবন্তি জীবন এক নাটক আর মু জনে নাটকর অভিনেতা। তুলা রাশি বায়ু রাশি পুনি শনি এই রাশির উচ্চ, এণু তুলা রাশি ব্যক্তি মন চঞ্চল বড় চতুর ব্যক্তি, শারীরিক পরিশ্রম করি অন্যকু দেখাই পারন্তি যে মু এতে কাম করি পারুছি, কিন্তু নিজে কোনসি কাম করি পারন্তি নাহি, অন্য দ্বারা করান্তি, নিজর বুদ্ধি প্রখর থায়, শত্রু সহিত মিলামিশা করি শত্রুর মূল উপাড়ি দিয়ন্তি, অর্থ খরচ করি শত্রুকু হটাই দিয়ন্তি, কলা কৌশল জানি নপারি বহু বড় বড় ব্যক্তি এই জালরে ফসি যাআন্তি, উপর মনরে কাহারিকু আঘাত দিয়ন্তি নাহি কিন্তু ভিতরে ভিতরে সর্বনাশ করি দিয়ন্তি, নিজর পরিবার প্রতি অধিক আকৃষ্ট হই দিনরাতি রোজগার করন্তি, আয় অলঙ্কার ড্রেস পোশাক ও শৌখিনী দ্রব্যরে বহু অর্থ খরচ করন্তি, লোকমানে এমানকর মায়া বুঝি নপারি সাহায্য করন্তি কিন্তু শেষরে বিপদরে পড়ি বিদা হুয়ন্তি, চাকরি অপেক্ষা ব্যবসায় এমানকর বেশি লাভ হুয়ে, গোটিয়ে বদগুণ এমানে নারী লোভী, ঘরে সুন্দরী স্ত্রী থাই মধ্যে বেশ্যালয়রে বহু অর্থ নষ্ট করন্তি। শুভ বার তুলা রাশির বুধবার শুক্রবার ও শনিবার, শুভ গ্রহ বুধ গ্রহ শুক্র গ্রহ ও শনি গ্রহ, অশুভ বার গুরুবার মাঘ মাস কন্যা লগ্ন তৃতীয় চন্দ্র ধনুচন্দ্র, নক্ষত্র হেলা শতবিশা নক্ষত্র, ঘাত তিথি হেলা দ্বাদশী তিথি, ঘাত গ্রহ রবি ও চন্দ্র গ্রহ তুলা রাশি সকাশে সর্বদা অশুভ ফল দিয়ন্তি।
তুলা রাশির চিত্রা নক্ষত্র গুণ এমানে সর্বদা স্ত্রী লোকঙ্ক কথারে পরিচালিত স্ত্রী মানে এমানকু আকর্ষিত করে রাখি থাকে স্ত্রী সমাজরে এমানে প্রশংসিত হয়ে থাকে এমানে কাম জ্বালারে জর্জরিত বড় বড় সুন্দর নেত্র বিশিষ্ট লম্বা পাদ লম্বা হাত সহিত নিজকু সর্বদা বিভিন্ন ঢঙ্গরে সজাই হয়ে থাকে বুলেই বঙ্কেই কথা কহি সমস্তঙ্কর প্রিয় পাত্র হয়ে থাকে কলা সঙ্গীতরে পারঙ্গম বহুত খ্যাতনামা হয়ে থাকে চিত্রা নক্ষত্র জন্মর পাঁচ বর্ষরে অগ্নি দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে থাকে আট বর্ষরে চতুষ্পদ প্রাণী অর্থাৎ কুকুর বিলুয়া দ্বারা দন্তাঘাত ক্ষত হয়ে থাকে কোড়িয়ে বর্ষরে বিষভয় কিংবা ফুড পয়জন হয়ে পড়ে চব্বিশ বর্ষরে মারাত্মক পীড়া ভোগ করতে এরপরে অশী বর্ষরে এমানকর পরমায়ু শেষ হুয়ে এই নক্ষত্র চিত্রা নক্ষত্রর নারী মানে মনোরম চেহেরা চকচকিয়া গহনা ব্যবহার করতে এমানে শাস্ত্রবিদ ও শাস্ত্রে প্রবীণ থাকে দ্বিতীয় নক্ষত্র স্বাতি নক্ষত্র এই নক্ষত্র জাত ব্যক্তি অদম্য সাহসী ও যোদ্ধা দীর্ঘকায় ব্যক্তি এমানকর মধ্যে বড় বড় আখি থাকে আখি দেখাই সমস্তকু ডরাই রাখি থাকে কিংবা পলিটিক্স মাধ্যমে দবাই রাখি থাকে এমানে প্রায়ত স্বাধীন ভাবে রহিবাকু পছন্দ অল্প আহারি অল্পরে এমানে সন্তুষ্ট হয়ে যাতে জন্ম হবার নবম দিনরে এমানকু জ্বর হয়ে থাকে চারি বর্ষরে বাত রোগ হয়ে থাকে আট বর্ষরে ভয়ঙ্কর রোগ হয়ে থাকে বার বর্ষরে এক মারাত্মক হৃষ্ট থাকে তিরিশ বর্ষরে পুনরায় বাত বাহারে পঁয়তাল্লিশ বর্ষরে জীবন প্রতি ভয় থাকে ও অশী বর্ষ পরমায়ু হয়ে থাকে স্বাতি নক্ষত্রর নারী মানে সতী নারী সুপুত্রবতী সত্যবাদিনী রমণীয় রূপ ও চেহেরা খেলকুদরে বিজয়িনী সমস্ত দিগরু উত্তম নারী জনে তুলা রাশির শেষ নক্ষত্র হেলা বিশাখা নক্ষত্র এই নক্ষত্রে জন্ম ব্যক্তি সমাজরে বহুল প্রভাব পকাই থাকে এমানে সাধারণত বহুত নম্র স্বভাবর দীর্ঘজীবী ও দীর্ঘকায় শরীর শিক্ষিত হয়ে থাকে ধনী ও ধনী মধ্য ভবিষ্যতরে হয়ে যাতে সর্বদা হস হস মুখ দুঃখ ছাতি ভিতরে চাপি রাখি থাকে বাহারে প্রকাশ করতে না এমানে সাহসী শ্রেণীর ব্যক্তি পঞ্চম বর্ষরে এমানকর নেত্র রোগ হয়ে থাকে তের বর্ষরে জ্বর হয়ে থাকে তেত্রিশ বর্ষরে কৌশি কারণর শস্ত্রাঘাত হয়ে থাকে এমানকর প্রায় পরমায়ু সতানবে বর্ষ হয়ে থাকে বিশাখা নক্ষত্র জন্মিক্ত নারী মানক সকাশে নারী মানে মিষ্টভাষিনী সৌন্দর্যযুক্তা ও ধর্মপরায়ণা নারী দেবভক্তি গুরুভক্তি ও পিতৃভক্তি থাকে মই মাসরে রবি মহাগ্রহ তুলা রাশি সকাশে সপ্তমরে ও মঙ্গল মহাগ্রহ অষ্টমরে বুধ মহাগ্রহ সপ্তমরে বৃহস্পতি অষ্টমরে শুক্র সপ্তমরে শনি পঞ্চমরে রাহু ষষ্ঠরে ও কেতু দ্বাদশরে গোচরে ভ্রমণ করুছন্তি রবি মহাগ্রহ সপ্তমরে সপ্তম রবি আপনকর হঠাৎ ভালো থিবা সময়রে শরীরকু রোগগ্রস্ত করাইব করুথিবা কার্য আপনকর পরিবর্তন হেবাকু আপন বরদাস্ত করে পারিবে নাহি বিচলিত হই হঠাৎ ক্রোধিত হইজিবে মাসর তের তারিখ ঠারু রবি অষ্টমকু গোচরে ভ্রমণ করিবে এই সময়রে জন্মিত রাশি উপরে অতি অশুভ ফল দিয়ে ভুল বুঝামণা হেতু প্রত্যেক ব্যক্তি এমানক সহিত ঝগড়া করতে দুঃখ যন্ত্রণা অত্যধিক বৃদ্ধি পায়ে মথা বিচলিত হওয়া কারণর রাস্তা দুর্ঘটনা হওয়া কিছু অসম্ভব নুহে মন মধ্যে শোকজাত হব ভয়জাত হব এই শোক ও ভয় হেতু আপনকর মানসিক চাপ বৃদ্ধি হব এতে ক্রোধ হব যে আপন কিছু না কিছু অঘটন করে পারন্তি মঙ্গল মহাগ্রহ ষষ্ঠরে শুভ ফল দেবে আপনক পরিবারে হস খুশি লাগি রহিব
ଏହି ସମୟରେ ଟିକିଏ ସାବଧାନ ସହକାରେ ରହିପାରିଲେ ଆପଣ ବହୁ ସମ୍ପତ୍ତିର ମାଲିକ ହେବେ। ଶତ୍ରୁମାନେ ଭୟରେ ଆତ୍ମଗୋପନ କରିବେ। ଏହି ସମୟରେ ଆପଣ ଋଣ ପରିଶୋଧ କରିପାରିବେ। ସନ୍ତାନ କଷ୍ଟ ଦୂର ହେବ। ଆପଣ ଭୋଗୁଥିବା ରୋଗରୁ ମୁକ୍ତି ପାଇଯିବେ। ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ ଆପଣ ବିଜୟୀ ହେବେ। ବହୁ ଅର୍ଥ ଲାଭ ହେବ। କାମରେ ସଫଳତା ମିଳିବ ଓ ପ୍ରଶଂସା ମଧ୍ୟ ମିଳିବ। ବୁଧ ମହାଗ୍ରହ ତୁଳା ରାଶି ସକାଶେ ସପ୍ତମରେ। ସପ୍ତମ ବୁଧ ଅଶୁଭ ଫଳ ଦେବ, କିନ୍ତୁ ଏହା ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ହେଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ନ ଦେଇ ଶୁଭ ଫଳ ଦେବେ। ଆପଣଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ଭଲ ରହିବ। ଅତି ପ୍ରିୟ ଲୋକ ଆପଣ ହୋଇଯିବେ। ଶତ୍ରୁମାନେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଅତି ପ୍ରିୟ ପାଲଟି ଯିବେ। ଆପଣ ସାମୟିକ ଭାବେ ଆତ୍ମଗୋପନ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଯେତେ ଦୂରରେ ରହିଲେ ମଧ୍ୟ ପ୍ରିୟ ଲୋକ ବନ୍ଧୁବାନ୍ଧବ ଓ ପରିବାର ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିବେ। ବୃହସ୍ପତି ମହାଗ୍ରହ ମଇ ମାସ 2 ତାରିଖ ଠାରୁ ଅଷ୍ଟମକୁ ଯିବେ। ଅଷ୍ଟମ ବୃହସ୍ପତି ଚଳିତ ମଇ ମାସରେ କ୍ଷତି କରିପାରିବେ ନାହିଁ, କାରଣ ବର୍ତ୍ତମାନ ବୃହସ୍ପତି ଜନ୍ମିତ ଶିଶୁଟିଏ। ଜନ୍ମିତ ଶିଶୁର ଯେପରି ନିଜର କୌଣସି କରିବାର ଅଧିକାର ନଥାଏ ବା କରିପାରନ୍ତି ନାହିଁ, ମା ଯାହା ଖାଇବାକୁ ଦେବେ ତାହା ଖାଆନ୍ତି, ସେହିପରି ବୃହସ୍ପତିଙ୍କର କୌଣସି ଶକ୍ତି ନଥିବାରୁ ଶୁଭ ସମୟରେ ଶୁଭ କିମ୍ବା ଅଶୁଭ ସମୟରେ ଅଶୁଭ ଫଳ ଦେଇପାରନ୍ତି ନାହିଁ। ଶୁକ୍ର ମହାଗ୍ରହ ସପ୍ତମରେ। ଶୁକ୍ର ଗ୍ରହ ସପ୍ତମରେ ରହିଲେ ଅତି ଅଶୁଭ ଫଳ ଦିଅନ୍ତି। ମନରେ ଅସ୍ଥିରତା ହୋଇ ପାଗଳ ପ୍ରାୟ କରିଦେବ। କୌଣସି କାରଣରୁ ସ୍ୱାମୀ ଓ ସ୍ତ୍ରୀ ମଧ୍ୟରେ କଳହ ହେବ। ପରିବାରରେ ଦୁଶ୍ଚିନ୍ତା ରହି ପରିବାରକୁ ଏପଟ ସେପଟ କରିଦେବ। କାହାରି ମନ ଭଲ ରହିବ ନାହିଁ। ମନ ମଧ୍ୟରେ ଫାଟ ସୃଷ୍ଟି ହେବ। ଯାହା କରିବେ ବିଫଳତା ହେବ। ଶାନ୍ତ ଭାବରେ ବିଚାର କରି କାର୍ଯ୍ୟ କର, ସଫଳତା ନିଶ୍ଚିତ ମିଳିବ। ଏହି ମାସରେ ତୁଳା ରାଶି ବ୍ୟକ୍ତି ଯେତେ ନିଜକୁ ଶାନ୍ତ ରଖିପାରିବେ ତାଙ୍କର ସେତେ ମଙ୍ଗଳ ହେବ। କ୍ରୋଧିତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ। କ୍ରୋଧିତ ହେଲେ ଆପଣଙ୍କୁ ବିପଦ ମାଡ଼ି ଆସିବ। ଶନି ମହାଗ୍ରହ ତୁଳା ରାଶି ସକାଶେ ପଞ୍ଚମରେ। ପଞ୍ଚମ ଶନି ଅଶୁଭ। ଏହି ସମୟରେ ଆପଣ ଘୋର ଦୁର୍ଦ୍ଦଶାର ସମ୍ମୁଖୀନ ହେବେ। ଆପଣଙ୍କର ବହୁ ଅର୍ଥ କ୍ଷୟ ହେବ। ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବେ ଭାବି ଚିନ୍ତି ଯଦି ନ କରିବେ ତାହା ବଡ଼ ଭୁଲରେ ପରିଣତ ହେବ। ଏଥି ସକାଶେ ଆପଣ ମାନସିକ ଅଶାନ୍ତି ଭୋଗିବେ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ପେଟ ରୋଗ ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଶରୀରରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗ ହେବ। ଆଣ୍ଠୁ ଗଣ୍ଠି ଯନ୍ତ୍ରଣା ହେବ। ଥଣ୍ଡା ଅତ୍ୟଧିକ ବଢ଼ିଯିବ। ଆଉ ଆପଣଙ୍କର ରୋଜଗାରର ଧନ ଏହି ମାସରେ କମିଯିବାରୁ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ପରିବାର ଲୋକ ବନ୍ଧୁବାନ୍ଧବ ସମସ୍ତେ ଆପଣଙ୍କୁ ଘୃଣା କରିବେ। ରାହୁ ମହାଗ୍ରହ ଏହି ସମୟରେ ଷଷ୍ଠରେ ଭ୍ରମଣ କରୁଅଛନ୍ତି। ଷଷ୍ଠ ରାହୁ ଆପଣଙ୍କୁ ବହୁ ଶୁଭ ଫଳ ଦେବେ। ଆପଣଙ୍କର ସମ୍ପତ୍ତି ବୃଦ୍ଧି ହେବାର ସମୟ ଆସିଛି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ। ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କ ନିକଟରୁ ଦୂରେଇ ଯିବେ। ସର୍ବତ୍ର ଆପଣଙ୍କର ବିଜୟ ଲାଭ ହେବ। ଏହି ସମୟରେ କେତୁ ଦ୍ୱାଦଶରେ ଚଳନ ହେଉଛନ୍ତି। ଏଥି ସକାଶେ ଆପଣଙ୍କୁ ଦୁର୍ଘଟଣାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ, କିନ୍ତୁ ସାବଧାନ ସହକାରେ ଚଳିଲେ, ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ଟ୍ରାଫିକ୍ ନିୟମ ପାଳନ କଲେ କୌଣସି ଦୁର୍ଘଟଣା ଘଟି ନପାରେ। କିନ୍ତୁ କୌଣସି ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ କିମ୍ବା ନିଜ ଘର ମଧ୍ୟରେ ପଡ଼ିଯାଇପାରନ୍ତି, ଏହା ମଧ୍ୟ ଏକ ଦୁର୍ଘଟଣା। ଏହି ଛୋଟ ଦୁର୍ଘଟଣାରେ ଆପଣଙ୍କର ବଡ଼ ଦୁର୍ଘଟଣା କଟିଯିବ। ଆଜି ଏହିଠାରେ ରହିଲି। ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ବିଛା ରାଶି ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ଶ୍ରୀ ଗୁରୁ ମହିମା ଅଲେଖ ଶରଣ। ଶ୍ରୀ ଗୁରୁ ମହିମା ଅଲେଖ ଶରଣ। ଶ୍ରୀ ଗୁରୁ ମହିମା ଅଲେଖ ଶରଣ।